বিশ্বাসী দেশের কি তাদেরকে জেলের মধ্যে মরার সময় দিয়ে বলছিল কি ক্ষণিকের জন্য ক্ষণিক ব্যথা হবে, তা বলে আছে গৌরব, কষ্ট হবে অল্প ক্ষণিকের জন্য, তা বলে আছে গৌরব প্রভুতে। কৃষ্ণকে কি কথা বলা হয়েছে, তুমি কৃষ্ণকে গ্রহণ করে না ক্ষণিকের জন্য হবে, তা বলে আছে গৌরব। বাক্যতে লেখা আছে কি গৌরব দেখে এই কৃষ্ণকে আপন করে নিয়েছে। তুমি যদি আজকে পিতার সাথে নিজের গৌরব দেখতে না পাও, তুমি এখনো জাগতিক, তুমি জগতে, তুমি খ্রিস্টের হবে না, কারণ তুমি যে যেই জগৎ থেকে বেরিয়ে আসবে তুমি নিজের গৌরব পিতার সাথে দেখবে, তার সাথে সবকিছু আছে আমার। তুমি জগতের কাছ থেকে কিছু প্রত্যাশা করবে না, জগতের কাছ থেকে আমি তোমায় এমনও বলছি তাদের তুমি প্রশংসা পছন্দ করবে না, যদি তারা তোমার সামনে এসে তোমার প্রশংসা করে তুমি পছন্দই করবে না, কারণ তুমি জানো এটা ক্ষোভ না, ওরা কোনো ভিত্তি নেই, ওরা বালুতে ঘর বাড়ি যাবে, ভেঙে যাবে, ওরা যেটা বলে যারা প্রশংসা করে তাই তোমায় অপমান করবে, ওরা ক্ষোভ না, ওরা দাওয়া করে তোমায় প্রেম করবে তাই তোমার হাত ছেড়ে চলে যাবে, ওটা ক্ষোভ না, তারা তোমায় বলে কি তোমার সাথে সারা জীবন থাকবে, তারা সবথেকে প্রথম পালাবে যখন তোমার জীবনে কষ্ট আসবে, এটা হলো খোকলা, এটা কোনো ভিত্তি নেই। কিন্তু খ্রিস্টেতে, খ্রিস্টেতে যারা তার কথা শুনে নিজের ঘর নির্মাণ করে তারা পাথর রূপে নির্মাণ করে, এটা খোকলা নয়, ওটা যেটা বলে সেটাই হয়। আজকে দিনে যতজন তোমাদেরকে আহ্বান করা হয়েছে মনে রাখবে তুমি কি নিয়ে যাচ্ছ, এখানে তুমি নিয়ে যাচ্ছ এই প্রশ্ন, কি তুমি প্রভুর জন্য জীবন দিতে পারবে কি, একটু ব্যথা সহ্য হয় না, মাথা ব্যথা সহ্য হয় না, কোমরে ব্যথা পায়ে ব্যথা সহ্য হয় না, আমি তাইতে এই কথাটা বলছি কি যারা প্রভুকে প্রেম করেছিল তারা জীবন দিয়েছে, এই বিশ্বাসের কথা এখানে বলা হচ্ছে, এখানে ন্যাকামি বিশ্বাসের কথা বলা হচ্ছে না, কিছু ব্যথা হলে প্রভুর কাছে চলে আসছি দৌড়ে দৌড়ে জল প্রার্থনা করে দাও, কতদিন করবো প্রার্থনা তোমার জন্য, এখন তো সময় চলে এসছে কি তুমি নিজের জন্য নিজে প্রার্থনা করবে, নিজের জন্য কি তুমি এখন পরের জন্য করা হচ্ছে, তোমাকে এই স্থানে চলে আসা হচ্ছে, তার জন্যে সময় চলে এসছে তোমার ডাকে, তুমি হাত পাড়ালে প্রভু তোমার দিকে হাত পাড়াবে আর তুমি তোমায় তুলে ধরবে, সবাই চলে এসছে, চোখ বন্ধ করো। আমি জানি না আপনি কি নিয়ে যাচ্ছ প্রভুতে, কার সাথে কোন বিশ্বাসীর সাথে প্রভু কথা বলছিল রীতিমতো তুমি জানি না, কিন্তু আমি তোমায় বলতে চাই যার সাথে তিনি কথা বলছিলেন তুমি তাকে ভুলে গেলে হবে না, তুমি তাকে ভুলাতে পারবে না, এমনও কি যারা নরকের মধ্যে যাবে তারা অনন্তকাল তাকে ভুলাতে পারবে না, তারা কষবে নিজেকে কি কেন তারা মেনে নাই এই পবিত্র বাক্য, বলছে যতক্ষণ পুরো জগতের মধ্যে বাক্য প্রচার হবে না ততক্ষণ তিনি আসবেন না, সবাইকে চান্স দেওয়া হবে, এভরিওয়ান উইল হিয়ার দ্য ওয়ার্ড বাট হি হু বিলিভস শ্যাল লিভ অ্যাগেইন, যে বিশ্বাস করিবে সে মরিবে জীবিত থাকিবে। আজ দেখো তুমি বিশ্বাস করছো কিনা, প্রভু তোমার বিশ্বাস এতটাই স্ট্রং, তুমি এতটা দৃঢ় কিনা যে তুমি প্রভুকে জীবন দিতে পারবে, তুমি প্রভুকে প্রেম করেছো কিনা, না তুমি যদি প্রেম করে থাকো তুমি অদ্যই জীবন দিবে, তুমি যদি আজ পর্যন্ত বলতে পারো কি প্রভু এই জীবনটা তোমার, এই জীবনটা আমার নয়, যদি আমার থাকতো আমি কখনোই মরতে দিতাম না, এটা তো আমার নয়, আমি এসেছিলাম তোমার গৌরবের জন্য এই জগতে, আমি তো এসেছিলাম এই জগতের মধ্যে তোমার বাক্য প্রচার করতে, সাক্ষী বহন করতে কি তুমি আছো, আমি তো এসেছিলাম এই জগতের মধ্যে তোমার মহিমা দেখতে, তুমি এনেছিলে আমার এই জগতে যেন তোমার মহিমা তোমার গৌরব আমি দেখতে পাই, আর আমি দেখেছি আমি সাক্ষী বহন করছি, তাহার আনন্দ করুক যখন তোমায় কেউ ক্লেশ করে, সত্যের সহিত যখন তোমায় কেউ অপমান করে,
দুঃখান্ত হয়ে না, আনন্দ করো, কারণ খ্রিস্টের সাথে একই জিনিস হয়েছিল। তুমি খ্রিস্টের দুঃখেতে ভাগিদারি হচ্ছ। তাকে মারতে মারতেই জগৎ থেকে বের করা হয়েছিল। তিনি মার খেতে খেতে তিনি রেখে গেলেন জীবন, আমাদের জন্য জীবন। যে এই পৃথিবীকে সৃষ্টি করেছে, এই পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছে, তিনি আসলেন গোয়াল ঘরে, সব থেকে তুচ্ছ জায়গা যেখানে কোনো বাচ্চা জন্ম নিতে চায় না। তুমি কি বুঝাতে চাইছিলে প্রভু? তুমি কি বুঝাতে চাইছিলে প্রভু? বাক্য আমরা আস্তে আস্তে গভীরের মধ্যে ঢুকছি, তোমরা খালি ধৈর্য ধরে থাকবে আমার সাথে। যেসায়া ভবাদী 55:6-7, 55:6-7 পড়ুন। সদা প্রভুর অন্বেষণ কর, যাব তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাব তিনি নিকটে থাকে। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ কর, এবং সেই সদা প্রভুর প্রতি ফিরিয়া আসো, যাহা তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আসো, তোমরা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। হালেলুয়া, হালেলুয়া। বলছে যতক্ষণ তাকে পাওয়া যায় খুঁজে না, যতক্ষণ তাকে পাওয়া যায় তাকে খুঁজে না, তিনি যতক্ষণ কাছে আছে তাকে পেয়ে নাও, কারণ একটা সময়ের পর তুমি দেখবে তুমি তাকে আর পাবে না, তুমি তাকে আর পাবে না। এই প্রবিত্রতায় যুগে একটা সময় চলে যাবে, আপনারা জানেন বাক্য চলে যাবে একটা সময় পর, এই মানুষ আর বাক্য প্রচার হবে না কোনো জায়গা। এই যুগ আসছে খুব কাছে, খুব কাছে। এই বাক্য মানুষ খুঁজবে কিন্তু পাবে না, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াবে বাক্যের জন্য। শেষের দিকে লেখা আছে তোমাদেরকে বুঝতে হবে, যখন তোমরা পাচ্ছ, তোমরা যদি গ্রহণ করতে না পারো, তোমরা যদি ঘুমাও, তোমরা যদি শিথিলতা দেখাও, ওই দিন দূরে নয়। কিন্তু তুমি যে পরিত্রাণ তো বাড়তে পারবেই না। আর তুমি প্রভুর কাছে যাবে, প্রভু বলবে আমি তোমায় চিনি না, কেন বলবে আমি তোমায় চিনি না, তুমি যেটা করতে পারতে তুমি সেখানে বিশ্বস্ত হলে না, প্রভু আমি তোমায় চিনি না, কারণ তোমার সাথে প্রভুর কোনো সম্পর্কই রইল না, তুমি কখনো সম্পর্ক গড়েই তোলনি। তুমি বিশ্বাসীদের প্রার্থনাতে, বিশ্বাসীদের প্রার্থনাতে তোমার জীবনের মধ্যে আশীর্বাদ, যা যা তোমার সমস্যা সমাধান হয়েছে, কিন্তু তোমার নিজের প্রার্থনাটি কখনো হয়নি। কিন্তু যেই দিন তুমি দেখবে কি তুমি প্রভুর প্রীতি পাত্র হয়ে যাবে, সেদিন তোমার জন্য কোনো কিছু অসম্ভব থাকবে না, তুমি খ্রিস্টের সব কিছু করে তুলতে পারবে, অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে তোমার কাছ থেকে, তুমি এটা দেখতে পাবে। তুমি ঢুকে ঢুকে পরিবার চেঞ্জ করে দেবে, যে পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে তুমি এমনভাবে মিলিয়ে যাবে কি তারা ঝগড়াই করবে না, তোমার মধ্যে থেকে প্রভু প্রকাশিত হবে। তো যতক্ষণ প্রভুকে পাওয়া যায়, একটা খুব সুন্দর গান আছে আমি আপনার জন্য গাইতে চাই। কেন নিজের দোষে যিশুকে হারিয়ে খুঁজলে না, খুঁজলে না পাছে পাশে চলে যিশু, দেখেও কেন দেখলে না, দেখলে না কেন নিজের দোষে যিশুকে হারিয়ে খুঁজলে না, খুঁজলে না পাশে পাশে চলে যিশু, দেখে না কেন দেখলে না, দেখলে না তোমার পাশে পাশে চলবে তুমি দেখলে না। যোব বলছে নিজের পত্রতে, আমি নিজে ডান দিকে দেখলাম, নিজের বাঁ দিকে দেখলাম, কিন্তু আমি তাকে বুঝতে পারলাম না তিনি আমার কাছে ছিলেন। আমি যেই দিকে দেখলাম আমার চক্ষু তাকে ধরতে পারলো না কি তিনি আমার পাশেই ছিল।
আমি দেখেও মনে করলাম কি তিনি আমার পাশে নেই, কিন্তু তিনি ছিলেন আমার পাশে। আমার মনে হলো আমার দুর্বলতার সময় দেখে তিনি আমার পাশে নেই, কিন্তু তিনি ছিলেন আমার পাশে। কি আমি তাকে দেখেও দেখতে পেলাম না, আমি চোখ ঘুরিয়ে চলে গেলাম, আমি তাকে বুঝেও বুঝলাম না। আজকে দিনে মিটিং এ কতজন এসেছে, কিন্তু কতজন উপলব্ধি করছে প্রভুকে। তিনি কি নেই? তিনি কি নিজের বাক্যকে মিথ্যা কথা বলে যেখানে দুই থেকে তিনজন তার নামে মিলিত হয় সেখানে তিনি উপস্থিত? আর যদি তিনি উপস্থিত হয় আমরা বিশ্বাসী হই কেন? জিজ্ঞেস করি না কি আমি কেন উপলব্ধি করতে পারছি? আমরা কেন প্রশ্ন করি না কি ও প্রভু তুমি তো নিজের বাক্যতে বিশ্বস্ত, কিন্তু আমি তোমায় কেন উপলব্ধি করলাম? আমি তোমায় কেন পেলাম না? আজকের দিনে আমার আমার মিটিং এর মধ্যে আমার মন কেন লাগলো না? আমি কি তোমার কাছ থেকে দূরে চলে গেছি? কে বোঝে, কে বোঝে? পবিত্র আত্মার সন্ধানকারী ঈশ্বর তিনি, তিনি হৃদয় দেখেন। কে বোঝে, কে বুঝতে পারছে, কে বুঝতে পারছে, কে খুঁজছে প্রভুকে? তিনি দেখে কি প্রভুর দরবারের মধ্যে এসে তাকে কে খুঁজছে, কে অনুসরণ করছে, কে তাকে ডাকছে, কে তাকে পেতে চায়? কেউ আসে ড্যান্স এর জন্য, কেউ আসে ব্রাদার জেমস এর জন্য, কিন্তু কে প্রভুর জন্য আসছে? তিনি খুঁজছে, তিনি দেখতে চায় কি কে আমার নামে আসছে, কে আমায় পেতে আসছে। এর মিটিং ভালো হয় না, ওর মিটিং ভালো হয় না, কিন্তু প্রভু বলছে যেখানে দুই থেকে তিনজন আমার নামে মিলিত আমি উপস্থিত। প্রভু বলেনি কি যেখানে ভালো মিটিং হয় সেখানে আমি উপস্থিত? প্রভু বলেনি যেখানে বাক্য ভালো করে প্রচারিত হয় সেখানে আমি উপস্থিত? কিন্তু যেখানে দুই থেকে তিনজন তার নামে মিলিত সেখানে তিনি উপস্থিত। কিন্তু তুমি খুঁজলে না, তুমি তাকে খুঁজলে না, তুমি তাকে পেতে চাইলে না, তুমি তাকে বুঝতে চাইলে না, তুমি তাকে জিজ্ঞেস করলে না কি ও দয় আমায় প্রভু বলো তোমায় আমায় কি করার দরকার, আমার কি করার দরকার তোমাকে পাওয়ার জন্য, তোমাকে আরো কাছে নিয়ে আসার জন্য আমার কি করার দরকার বলো? তুমি আমি কোথায় যাবো, কোন দিকে গিয়ে বসবো, কিভাবে বসবো, কি কথা বলবো, কি মুখের কথা আমাকে সাজাতে হবে তোমাকে প্রীত করার জন্য? ও প্রভু তুমি আমায় বলো, তুমি আমায় বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমায় পেতে চাই। ও দয় আমায় প্রভু আমি আজ পর্যন্ত নিজের আঁচল ফেলেছি নিজের পরিবারের জন্য, কিন্তু আজ আমি নিজের আত্মার জন্য তোমার কাছে আঁচল ফেলাচ্ছি। আমায় কৃষ্ণ তুমি দাও, আমাকে প্রভু তুমি দাও, দিয়ে দাও, আমায় দিয়ে দাও, দিয়ে দাও। আমি সত্য বুঝতে পেরেছি যে আমার জীবন বৃথা, আমার জীবন বৃথা। সামসঙ্গী চোদ্দ দুই পদ, স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। বলছে স্বর্গ হইতে মনুষ্য পুত্রদের উপরে তিনি দেখেন, কে বুঝতে পারছে, কার মধ্যে বুদ্ধি আছে, সে জ্ঞান আছে কি যে ধরতে পারছে প্রভু কোথায় আছে? কে কে বুঝতে চায়, কে জানতে চায়, কে জ্ঞান পেতে চায়, কে বুদ্ধির মধ্যে চলতে চায়, কে তিনি দেখছেন, কে খুঁজছে আমায়, আমায় কে খুঁজছে, কে আমায় পেতে চায়? আমি তাকেই দেখবো, আমি তার কাছেই যাবো, আমি তার সাথে ভোজন পান করিব, আমি তার সাথে উঠবো, তার সাথে বসবো। সে যখন বাইরে যাবে আমি তাকে আশীর্বাদ করবো, সে যখন ভিতরে আসবে আমি তখনও তাকে আশীর্বাদ করবো। তার তাপর নিকটে আমি কোনো অঘটন ঘটতে দেবো না। শত্রুরা যদি তার কাছে আসে আমি সাত দিক থেকে তাকে মালপত্র থেকে দর করাবো, সে বিশ্বাসী দেখবে যে আমি তার সঙ্গে আছি। সে বোঝাতে চায় কি তিনি আমার সঙ্গে সঙ্গে আছি, বলছে দেখো জীবনের অন্ধকার পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। যারা প্রভুকে পেয়েছিল ওই শিষ্যরা কতটা ধন্য, ওই শিষ্যগুলো কতটা ধন্য কি তারা প্রভুর মহিমা প্রভুর গৌরব দেখেছিল, তাকে রক্তমাংসের শরীরের মধ্যে চলতে হাঁটতে ফিরতে খেতে দেখেছিল। আর তারা দেখেন আমার পর যখন কৃষ্ণকে ক্রুশের মধ্যে চড়িয়ে দিয়েছিল, তিন দিন তারা লুকিয়েছিল, তাদের পাশ থেকে ছাদ কেড়ে গেছিল, তারা প্রভুকে খুঁজছিল কি হবে, আমাদের প্রভুকে কেড়ে নিয়েছে। এমনও কি মেরি ম্যাগডালেন গিয়ে সেই জায়গার মধ্যে গিয়ে কাঁদছিল আর কেঁদে কেঁদে বলছিল কি আমার প্রভুকে কোথায় নিয়ে গেছে, আমার প্রভুকে কেউ চুরি করে নিয়েছে, তার শরীর কোথায়? কিন্তু ওই যারা যারা অনুসন্ধান করেছে স্বর্গদূত উঠে দাঁড়িয়ে বলেছে কি তুমি মৃতদের মধ্যে জীবিত ঈশ্বরকে কেন খুঁজছো? আর বলতেই না বলতে সে যখন ঘুরে তাকালো তখনই দেখতে পেলো কি মেরি ম্যাগডালেনকে তার প্রভু ডাকছে, কি বলছে তুমি আমায় ছুঁয়ো না, আমি নিজের পিতার কাছে এখনো ফেরত যাইনি, আমায় যেতে হবে। তার মানে যারা যারা প্রভুকে খুঁজেছে তারা প্রভুকে পেয়েছে। আমি আজকের দিনে এখানকার বিশ্বাসীদেরকে জিজ্ঞেস করি, এই কবর ডাকার বিশ্বাসীদেরকে জিজ্ঞেস করি কি তুমি প্রভুকে খুঁজছো কিনা, তুমি প্রভুকে খুঁজছো কিনা,
প্রভুকে তুমি সন্ধান করছো কিনা, তুমি তাকে পাওয়ার জন্য তুমি তাকে ডেকেছো কিনা খবর ঢাকা। তুমি প্রভুকে কাছে পেয়েছো কিনা, কতজন আছে আমরা বলছি এখানে? Have you understood? Have you not seen? তুমি কি দেখনি স্বর্গ? তুমি কি দেখনি মর্ত্য? তুমি কি দেখনি এক একটা জিনিসকে তিনি কত সুন্দর করে সাজিয়েছে? প্রজাপতি থেকে নিয়ে এক একটা প্রাণী, এক একটা ফুল আলাদা আলাদা রং দিয়ে তিনি সাজিয়েছে, এক একটা জিনিসকে এক একটা সুন্দর সুন্দর রূপ দিয়েছে, যে আজও পর্যন্ত মানুষরা পুরো জ্ঞান লাগিয়েও তৈরি করতে পারেনি। বলছে তুমি দেখেও তুমি দেখতে পারলে না, তুমি বুঝেও বুঝতে পারলে না কি আমি সব জায়গায় আছি, তোমাকে পাওয়ার জন্য আজ পর্যন্ত আমি আছি। দেখো তুমি কতটা দরজা বন্ধ করে আজকে তুমি প্রভুকে পেয়েছো, কত দূর তুমি হেঁটে এসেছো, কত দূর তিনি তোমায় বহন করেছে, কতটা তুমি বুঝতে পেরেছো, কোথায় কোথায় তিনি তোমায় বহন করেছে, কোথায় কোথায় তিনি তোমায় তুলে ধরেছে, কিন্তু তবুও তুমি তাকে অবিশ্বাস দেখিয়েছো, তবুও তুমি তাকে দেখিয়েছো তুমি হোচক খাচ্ছো, তুমি দুর্বল, যে জায়গার মধ্যে তোমার সবল হয়ে যাওয়া উচিত ছিল, যে জায়গার মধ্যে তোমায় উঠে দাঁড়ানো উচিত ছিল, তার প্রশংসা করা উচিত ছিল, আনন্দ করা উচিত ছিল দুঃখ সময়তে, তুমি দুঃখ সময়ে তুমি পালালে, তুমি ভয় করলে, তুমি নিজেকে বিশ্বাস করলে, তুমি প্রভুকে করলে না, যে তোমার জন্য ঝুঁকিয়েছে, যে তোমার জন্য করেছে, বলছে আমার কি করার ছিল, যে আমি করতে পারতাম, যে আমি করিনি, আমি সব করেছি তোমার জন্য। একজন জিজ্ঞেস করছিল একটা অন্ধকে, আমাদের সবার চক্ষু আছে আমরা দেখতে পাই ঠিক, একটা অন্ধকে গিয়ে একটা ব্যক্তি জিজ্ঞেস করে তুমি কি করে দেখতে পাও জগৎ, তুমি তো অন্ধ, তুমি কি করে দেখতে পাও জগৎ, তুমি তো অন্ধ। বলছে আমি জগৎকে দেখেছি, কি করে দেখেছি জানে? বলছে কি করে? বলছে আমি উপলব্ধি করে দেখেছি, আমি সবকিছুকে উপলব্ধি করেছি। আমরা দেখি আমরা উপলব্ধি করি না, এটাই হলো সব থেকে বড় প্রবলেম। আমরা দেখি একজন প্রার্থনায় যাচ্ছে, সেটা আমরা উপলব্ধি করতে পারি না, কেন যাচ্ছে